আচ্ছা ঠিক আছে, সবাই আস্তে 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 লাইভে জয়েন করুক ভাইয়া, শুরু করছি। আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আই থিঙ্ক তোমরা জয়েন করছো, যদিও কম, স্টুডেন্ট সংখ্যা কম, বাট জয়েন করেছো তোমরা। সারাফি বলছো নাইস ব্রো। আচ্ছা মজুমদার বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। সুরাইয়া আনজুম লিয়া বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সারাফি বলছো আজকে ভাই কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। শুভ বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। শার্টটা অনেক সুন্দর, শার্টটা অনেক আগের শার্ট বাট পরা হয়নি, একটু টাইট হয়ে গেছে, তো তাও আর কি জয়েন করলাম। দেখি অনেকদিন পরে শার্টটা পরলাম। ওকে সো জয়েন করো, আমরা দেখি। এই যে 17 জন, 18 জন হয়ে গেছে, 10 জন ছিল একটু আগে। সো ঠিক আছে, স্টুডেন্ট তো আসবেই। কোথায় যাবা তোমরা, তোমরা কোথায় যাবা, তোমরা তো আসবাই। সো জলদি করে চলে আসো ভাইয়া, অপেক্ষা করছি। আল্লাহ, বাহিরে বিড়াল চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে, তোমরা আসতেছো না, এজন্য বিড়াল চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। জলদি করে চলে আসো, জলদি করে চলে আসো। আচ্ছা আই থিঙ্ক আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর চ্যাপ্টার 6 শুরু হবে, হয়তো তোমাদের নতুন কোনো টিচার চ্যাপ্টার 6টা নিতে পারে। হ্যাঁ সো আমাকে তোমাদের স্কুল এটা বলেছে, এই জন্য তোমাদেরকে বলে দিলাম আগে থেকে যে তোমাদের চ্যাপ্টার 6টা কিন্তু নতুন একজন টিচার নিতে পারে। সো তুমি স্কুল থেকে নতুন, তোমাদের নতুন আইসিডি টিচার দেওয়া হচ্ছে, সো হোপফুলি তোমরা চ্যাপ্টার 6টা নতুন আইসিডি স্যারের কাছে পড়বা। আমি তো অনেক দূর আসলাম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আমি ছিলাম। তোমাদের সায়েম ভাই শুধু একটু ছিল, বাকি পুরোটা সময় আমি ছিলাম, এবং আমি তোমাদের নিজের মতো করে যতটুকু সম্ভব আমি তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। চ্যাপ্টার 6টা পড়ানো হবে, তুমি স্কুল থেকে বলা হয়েছে চ্যাপ্টার 6 পড়ানো হবে। সো এটা কনফার্ম, চ্যাপ্টার 6 পড়ানো হবে, এবং চ্যাপ্টার 6 তোমাদের নতুন টিচারই পড়াবে। ঠিক আছে, সো এইটা আমরা শুরু করি। হ্যাঁ লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা, না না এটা বললো না। হ্যাঁ তেমনি স্কুলে, তেমনি স্কুলের সিদ্ধান্ত, তেমনি স্কুল ওরাই আসলে টিচার চেঞ্জ করছে, সেখানে আমার বলার কিছু নাই আসলে। হ্যাঁ টিচার অবশ্যই আসতে চাইলে আমি তো আর বাধা দিতে পারি না, ঠিক না? সো অবভিয়াসলি কেউ আসলে আমরা অবশ্যই ওয়েলকাম করবো আমাদের ফ্যামিলিতে তাকে, এবং আমরা দেখবো ক্লাস কেমন হয়। ঠিক আছে,
ফাইন। সো আমরা লাস্ট ক্লাসে আমাদের যে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম গুলো ছিল সেই কমিউনিকেশন মিডিয়াম গুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম, এবং আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস খুব সুন্দর করে পয়েন্ট আকারে পড়েছি, এবং আমরা দেখেছি যে রেডিও ওয়েভ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, মেইনলি ওয়্যারলেসকে তিন ভাগে ভাগ করা যেত। আমরা দেখেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামকে তিন ভাগে ভাগ করতে পারতাম, যার একটা ছিল হচ্ছে আমাদের ব্লু, আমাদের যে কোন কানেকশনটা রেডিও ওয়েভ, একটা ছিল রেডিও ওয়েভ, একটা ছিল হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, এবং একটা ছিল ইনফ্রারেড। তো মেইনলি ইনফ্রারেডটার একটু ঝামেলা আছে, ইনফ্রারেডটার স্পিড বেশি এবং কিন্তু পাল্লাটা কম। পাল্লাটা কম বলতে ইনফ্রারেড দিয়ে বেশি ইনফরমেশন তার, যদিও মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি, কিন্তু এটা দিয়ে আসলে অনেক দূরের কোনো ডেটা বা অনেক দূরে দূরে জিনিসপত্রকে কন্ট্রোল করা যায় না বা ডেটা আদান প্রদান করা যায় না। মাইক্রোওয়েভটা সবচেয়ে বেশি ইউজ হয়, আমরা দেখেছি মাইক্রোওয়েভের মধ্যে সাথে আমরা পরিচিত, ব্লুটুথ বলো, ওয়াইফাই বলো, ওয়াইম্যাক্স বলো, কমিউনিকেশন গুলোর সাথে আমরা পরিচিত, আমরা মাইক্রোওয়েভ সম্পর্কে জেনেছি, এবং রেডিও ওয়েভটা আসলে অনেক বেশি পরিচিত আমাদের। সো এই তিনটা কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে আমার মনে হয় মাইক্রোওয়েভটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, আর রেডিও এবং ইনফ্রারেডটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা এক ধরনের মোবাইল পাওয়া যেত, তোমরা হয়তো জানো কিনা যে আগে তো কি হতো যে ব্লুটুথ দিয়ে মোবাইলে, মোবাইল থেকে মোবাইলে গান টান ছবি টবি ট্রান্সফার করা হতো। তোমরা অনেকে হয়তো করছো, আমি জানি না করছো কিনা, তোমরা অনেক আধুনিক যুগের বাচ্চা কাচ্চা। তো একটা সময় ছিল যখন প্রথম দিকে যখন মোবাইল গুলো আসলো, তখন ওই সিম কি বলে কিছু ফোন ছিল, হ্যাঁ, যে ফোন গুলো দিয়ে এরিকসন, এরিকসনের কিছু ফোন ছিল, যে ফোন দিয়ে তোমার ব্লুটুথ ছাড়াও আরেকটা ছোট্ট কলার একটা পাশে ছোট্ট একটা অংশ ছিল, যেটা দিয়ে আসলে ইনফ্রারেড ইউজ করে ডেটা আদান প্রদান করা যেত। তোমরা জানো কিনা বা দেখছো কিনা আমি জানি না, মোবাইলের সাইড ভিউ থেকে দেখলে, ধর এটা হচ্ছে মোবাইলের সাইড ভিউ, মোবাইলের সাইড ভিউ থেকে দেখলে আমি যে মোবাইলটা দেখছিলাম সেই সাইড ভিউ মোবাইলের মধ্যে নিচে বাটন গুলো যেখানে, সেখানে এরকম একটা লাইটের মতো ছিল, বুঝছো, এখানে একটা লাইটের মতো ছিল, এই লাইটটা দিয়ে ডেটা আদান প্রদান করা যেত। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি নাই তখন। তো ওইটা হচ্ছে ইনফ্রারেড দিয়ে ডেটা আদান প্রদান করার একটা সিস্টেম ছিল, বাট এখন করা হয় না, কারণ এটা আসলে খুব স্লো এবং এটা আসলে এতটা রিলায়েবল না। এখন তো আমরা সবসময় শেয়ারিট ইউজ করি না, সবাই শেয়ারিট ইউজ করে ডেটা আদান প্রদান করে থাকি, বা শেয়ারিটটা অ্যাপটাও এখন খুব বাজে হয়ে গেছে, শেয়ারিট অ্যাপটাও ইউজ করাটা এখন খুব মানে আমি বলবো যে শেয়ারিট অ্যাপটা ইউজ না করাটাই বেটার, কারণ শেয়ারিট অ্যাপে উল্টাপাল্টা নানা ধরনের অ্যাড আসে এবং খুব মানে বাজে জিনিসপত্র বা বাজে বাজে অ্যাড আসে। সো ওই অ্যাডগুলো যদি না থাকে তাহলে আই থিঙ্ক শেয়ারিট অ্যাপটা ভালো। যাই হোক, সো আমি তিনটা কমিউনিকেশনে বললাম যে ব্লুটুথ দিয়ে আমরা মোবাইলে মোবাইলে ছবি টবি আদান প্রদান করতাম, তোমরা হয়তো করো নাই। তারপর এরপর তো চলে আসলো ওয়াইফাই, শেয়ারিট, শেয়ারিট দিয়ে আদান প্রদান করা যেত, এবং তার পাশাপাশি একটা খুব মানে রেয়ার টেকনোলজি ছিল এটা, যে মোবাইলের পাশে ছোট্ট একটা লাইটের মতো ছিল, বুঝছো, ছোট্ট একটা লাইটের মতো ছিল, যেটা দেখা যেত না, চোখে দেখা যেত না, কিন্তু একটা লাইটের মতো ছিল, সেটা দিয়ে দুইটা মোবাইলে এরকম করে কানেক্ট করলেই, এরকম করে পাশে ধরলেই যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেত। সো এটা এখন আর ইউজ হয় না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে অন্যান্য টেকনোলজি গুলো আছে সেই টেকনোলজি, মাইক্রোওয়েভে যে আমাদের ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো দেখবো। ঠিক আছে, এগুলোর পার্থক্য আমরা যেভাবে লিখে লিখে পড়ছিলাম ঠিক সেভাবে লিখে লিখে পড়বো। হোপফুলি তোমরা মানে আমার সাথে তো অ্যাডজাস্ট হয়েই গেছো, আমি কিভাবে পড়াই তোমরা সবাই জানো, এখানে নতুন করে আর কিছু বলার নাই, আমি জাস্ট একটু বইটা দেখাই দেবো, কারণ অনেকে বই থেকেও পড়বা। সো বই থেকে যারা পড়বা তারা কিভাবে পড়বা সেটা আমি একটু দেখাই দিচ্ছি, বা কোন জায়গায় আমরা আছি। ওকে ফাইন, ইনফ্রারেড তো হয়ে গেল, ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি থাকলেও এটাতে হচ্ছে স্বল্প দূরত্বে, হ্যাঁ, যেটা পাঠানো যায়, যে অধিক দূরত্বে যেটা পাঠানো সম্ভব না, এটা ছিল প্রধান বৈশিষ্ট্য ইনফ্রারেডের, যেটা আমি তোমাদের বলেছিলাম। ফাইন, এরপরে হচ্ছে এখানে বেশ কয়েকটা তুলনা দেয়া আছে, এই যে আমরা যত কিছু পড়লাম যে তার মাধ্যম কোথায় ব্যবহার করা উচিত, তার বিহীন মাধ্যম কোথায় ব্যবহার করা উচিত, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, একটু দেখে নিও, এটা তেমন বলার তেমন কিছু নাই, জাস্ট বলা হয়েছে কোথায় কোথায় তার ইউজ করা বেটার এবং কোথায় কোথায় তার ইউজ করা বেটার না, ওয়্যারলেস এবং ওয়্যার মিডিয়াম। তো আমি যদি একটু কথা বলিও এটার সম্পর্কে, যদি বলার চেষ্টাও করি যে আমরা ওয়্যারলেস পড়লাম এবং ওয়্যার কমিউনিকেশন পড়লাম, কোন দিকটা কোন দিক থেকে ভালো বা এদের মধ্যে পার্থক্য গুলা কি কি, তাহলে ওয়্যার্ড কানেকশন অ্যান্ড হচ্ছে ওয়্যারলেস কানেকশন, এই দুটোর মাঝে যদি আমরা কম্পারিজন করতে চাই, ওয়্যারলেসটা অবশ্যই সবচেয়ে বেশি আমাদের কাছে হয়তো সুবিধার মনে হয়, কিন্তু কখনো কখনো ওয়্যারলেসটাও অসুবিধার হতে পারে,
ঠিক আছে, ওয়ারলেস কমিউনিকেশনটা অনেক সময় অসুবিধার হতে পারে, আমরা দেখবো একটু পরে। প্রথমত হচ্ছে আমরা যদি স্পিডের কথা চিন্তা করি, স্পিডের কথা চিন্তা করলে অবভিয়াসলি অবভিয়াসলি ওয়্যার কানেকশনটা এগিয়ে থাকবে, ঠিক না? কারণ তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো সবচেয়ে বেশি সহজ উচ্চ গতি, ঠিক আছে? সো আমরা যদি বলি স্পিডের কথা, তাহলে স্পিড হচ্ছে ওয়ার্ডে আমাদের বেশি আর ওয়্যারলেস আমাদের কম, ম্যাক্স এবং এখানে আমরা লেস বলতে পারি। হ্যাঁ, বা ওয়্যারলেস যে লেস এমন না, এখন তো তোমরা জানো ওয়াইফাই স্ট্যান্ডার্ড 6 ও বের হয়েছে, তোমরা কি জানো কিনা জানি না, ওয়াইফাই স্ট্যান্ডার্ড 6 কিন্তু বের হয়েছে। বেশ, তুমি যখন নতুন ল্যাপটপ কিনতে যাবা বা নতুন আইফোন কিনতে যাবা, আইফোনে ওয়াইফাই 6 মনে হয় এনেবল করা আছে, তো এতদিন ছিল ওয়াইফাই 5। সো ওয়ারলেস যে মিডিয়াম গুলো আছে, স্পেশালি তোমার এই আমাদের ওয়াইফাই যেটা, সেটার সিগন্যাল কিন্তু এখন অনেক বেশি স্ট্রং করা হয়েছে এবং সেখানে কিন্তু অনেক ডেটা পাঠানো যায়। ইভেন আগের ওয়ার থেকে এখন ওয়ারলেস আরো বেশি স্পিডে ডেটা পাঠানো যায়। বাট আমরা তো আসলে জেনারেলাইজ ভাবে চিন্তা করছি, ঠিক না? সো জেনারেলি চিন্তা করলে আমরা বলতে পারি ভাইয়া তারের ভেতর দিয়ে ডেটাটা খুব দ্রুত যেতে পারবে, সহজে যেতে পারবে, ঠিক না? যেমন মাঝে মাঝে দেখবা যে তোমার বাসায় নেট কানেকশন পাও না, তখন যেটা করা যায় বা যেটা হয় যে তোমার রাউটার থেকে যে তারটা টেনে নিয়ে আসা হয়, যে ল্যান্ড পোর্ট দিয়ে তোমার কানেকশন দেওয়া হয়, সেটা দিয়ে আবার নেট ভালো পাওয়া যায়। তো এটা মানে দেখবে ইন্টারনেটের লোকেরা তোমার বাসায় এসে বলবে, যদি কানেকশন না পাও তখন তার ইউজ করতে বলবে, বা স্পিড যদি ভালো লাগে তার ইউজ করতে বলো। তো সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড কানেকশনে আমরা স্পিডটা বেশি পাবো এবং অবশ্যই এটা বেশি রিলায়েবল। ওয়ারলেস যেমন যে কোনো সময় হয়তো কানেকশন চলে যেতে পারে, বাট ওয়ার্ড মিডিয়ামে এই সমস্যাটা কখনোই সম্ভব না, ঠিক আছে? তাহলে স্পিড হচ্ছে, স্পিডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, স্পিডের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড মিডিয়ামটা অবশ্যই এগিয়ে থাকবে। স্পিডের পর আমরা যদি ব্যান্ডউইথের কথা চিন্তা করি, স্পিড আর ব্যান্ডউইথ কি সেম কিনা, স্পিড এবং ব্যান্ডউইথ কি সেম কিনা, আমি তোমাদের একটা কোয়েশ্চেন করে দেখি, স্পিড এবং ব্যান্ডউইথ কি সেম কিনা? স্পিড মানে আমরা বলতে পারি কত দ্রুত ডেটা আদান প্রদান হবে, আবার ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? ব্যান্ডউইথ বলতে বর্ণ বা বর্ণালী, উইথ মানে প্রস্থ, বর্ণালী প্রস্থ টাইপের। যেমন ধরো দৃশ্যমান বর্ণালী, আমরা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখছিলাম না, যে রেডিও থেকে শুরু করে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ পরে হচ্ছে আমাদের আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেটের পরে হচ্ছে আমাদের দৃশ্যমান এরিয়া, দৃশ্যমান এরিয়ার পর আমাদের হচ্ছে অবলোহিত আইআর এরিয়া, আইআর এর পর হচ্ছে তোমার কি আছে ইনফ্রারেড, এর পরে মেবি এক্সরে টেক্স, এরকম কিছু একটা বিশাল রেঞ্জ আছে আমরা দেখেছিলাম। তো সেই ক্ষেত্রে ওই যে দৃশ্যমান অংশ কতটুকু ছিল, খুব কম একটা অংশ ছিল দৃশ্যমান, যে লাইটটা আমরা দেখতে পাই লাল নীল বা বেনিয়া সহকলা, যে 7টা কালার আমরা দেখতে পাই, সেই 7টা কালারের এরিয়া কিন্তু খুব কম ছিল। তাহলে সেক্ষেত্রে এই ব্যান্ডউইথ বলতে তুমি আসলে এই জিনিসটাকে বেশি বোঝানো হয়। হ্যাঁ, আমাদের এখানে ব্যান্ডউইথ বলতে এই জিনিসটাকে বেশি বোঝানো হয় যে তার উইথ কতটুকু, তার রেঞ্জ কতটুকু, বুঝতে পারছো? তাহলে যেমন এই দৃশ্যমান বর্ণ কোনটা, দৃশ্যমান বর্ণ হচ্ছে যে ভিজিবল রেঞ্জ, মানে এতটুকু জাস্ট, এই যে এখানে এখানে দেখো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে কালারটা, কালার দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এখানে কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়, খুব দ্রুত এই কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে? বেগুনি থেকে আস্তে আস্তে বা নীল থেকে শুরু করে, বেগুনি থেকে শুরু করে এদিকে লাল হয়ে যায়। তো এই এরিয়াটা খুব কম। তো তুমি যদি পুরোটাকে একটা স্পেকট্রাম চিন্তা করো, মানে একটা পাতার মতো বা একটা কালারের একটা ফিল্ম তোমাকে দিয়ে দিছে, তাহলে ওই ফিল্মের মধ্যে আমরা ব্যান্ডউইথ বলতে বুঝবো যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জটুকু আছে, হ্যাঁ, কতটুকু। যেমন আমরা বলতে পারি রেডিওর যে ব্যান্ডউইথ, এটা কিন্তু অনেক বেশি, রেডিওর ব্যান্ডউইথ তো অনেক বেশি, যেটা শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে ধরো এখানে, এতটুকু বিশাল প্রশস্ততা অনেক বেশি। উইথ মানে কি? প্রশস্ততা। তাহলে এই যে একটা সিগনাল, এই সবগুলো তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ম্যাগনেটিক ওয়েভের মাঝখানে খুব কম অংশ হচ্ছে আমাদের ভিজিবল, মানে এই অংশটা আমরা দেখতে পাই, বাকি কোনো কিছুই দেখতে পাই না। তাহলে আমাদের ভিজিবল স্পেকট্রামের ব্যান্ডউইথটা কিন্তু খুব কম, ভিজিবল অংশটা যেহেতু ছোট তাহলে আমরা বলবো এটা প্রশস্ততা কম, তার মানে এটা ব্যান্ডউইথও কম। সো এখানে ব্যান্ডউইথ বলতে, এখানে ব্যান্ডউইথ বলতে বোঝানো হচ্ছে যে তুমি কত রেঞ্জ থেকে কত রেঞ্জে তুমি ডেটা পাঠাতে পারবা। তার মাধ্যমে যেমন তুমি হাই ফ্রিকোয়েন্সি ডেটা পাঠাতে পারবা, অনেক হাই ফ্রিকোয়েন্সি ডেটা পাঠাতে পারবা, হাই ফ্রিকোয়েন্সি ডেটা পাঠাতে পারবা, তোমার ওয়্যারলেসে কিন্তু অতটা অতটা বিশাল জায়গা জুড়ে তোমার বা বিশাল ফ্রিকোয়েন্সি লেভেলে, যে জিরো ফ্রিকোয়েন্সির ডেটা পাঠাতে পারি আমি চাইলে 100 কোটি ফ্রিকোয়েন্সির, 100 কোটি হার্জের ফ্রিকোয়েন্সির ডেটা পাঠাতে পারি, এরকম হবে না, ঠিক আছে?
এটারও বেশি ওয়ারলেস এর অনেক স্পেকট্রাম আছে আমরা জানি। এই যে আমরা যে ওয়ারলেস এর এই যে ব্যান্ডউইথটা দেখছেন, এখানে তো সবগুলোই তো ওয়ারলেস ব্যান্ডউইথ, কারণ এগুলো তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু এর মধ্যে যদি তুমি ডেটা পাঠাবা, যেটা কতটুকু পাঠানো যায়, শুধু এই যে আইআর পর্যন্ত না, রেডিও থেকে শুরু করে আইআর, আমরা ওয়ারলেসে এই এই ব্যান্ড গুলো দেখছি না বা এই সিগন্যাল গুলো দেখছি না। ওয়ারলেস কমিউনিকেশন মিডিয়ামে তুমি কি আল্ট্রাভায়োলেট দেখছো, তুমি কি এক্স রে দেখছো, তুমি কি গামা রে দেখছো, এগুলো তো দেখো নাই। ওয়ারলেস কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে আমরা এই পুরো স্পেকট্রামের শুধুমাত্র রেডিও থেকে শুরু করে ইনফ্রারেড পর্যন্ত এই অংশটা দিয়ে ডেটা পাঠাতে পারি। অবভিয়াসলি এটা ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্সড। কিন্তু তার মাধ্যমে, যেহেতু আমাদের এই ফাইবার অপটিক কেবল আছে, আমরা তার মাধ্যমে দেখেছি, ফাইবার অপটিক কেবলে তো অনেক বেশি, বা আলো যেটা, আলোর যে রেঞ্জ, সেই রেঞ্জে ডেটা পাঠানো যায়। অবভিয়াসলি তার মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি বা হাই ব্যান্ডউইথের আমরা ডেটা পাঠাতে পারি। আর তার বিহীন হলে ওয়্যারলেসও পাঠানো যায়, কিন্তু এটা কম্পেয়ার টু কেবল মিডিয়াম ইটস ভেরি, মানে আমরা বলতে পারবো যে কম, ঠিক আছে। সো ব্যান্ডউইথটাকে এখানে বোঝানো হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ড মানে কি বর্ণালী, বর্ণ, উইথ মানে প্রশস্ততা, এই যে কতটুকু রেঞ্জ জুড়ে। হ্যাঁ, এটা এটা স্পিডের সাথে এটা সম্পর্ক নাই এখানে, এটা স্পিড বোঝানো হচ্ছে না, বাট নর্মালি ব্যান্ডউইথ মানে কিন্তু স্পিডও বোঝানো হয়। কারণ আমরা জানি যে ব্যান্ডউইথ মানে কি, এই যে 1 Mbps, 2 Mbps, 10 Mbps, তুমি যে বাসায় ইন্টারনেট কানেকশন নিচ্ছ, এগুলোকে আমরা মেইনলি ব্যান্ডউইথ বলে থাকি। হ্যাঁ, যে প্রতি সেকেন্ডে কতগুলো ডেটা যেতে পারে। বাট এইখানে ব্যান্ডউইথ, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তাহলে ব্যান্ডউইথ আর ভাই স্পিড তো সেম। আমার বাসায় নেট ইন্টারনেট স্পিড হচ্ছে 10 Mbps, তোমার বাসায় ইন্টারনেট স্পিড হচ্ছে 2 Mbps, তাহলে অবভিয়াসলি আমার বাসায় ইন্টারনেট স্পিডটা বেশি বা গতিটা বেশি, তোমার বাসায় ইন্টারনেট স্পিডটা কম। সো ওই ক্ষেত্রে দুইটাই গতি বোঝাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমি এখন যেটা কথা বলছি, আমরা যে কথা বলছি, এখানে কিন্তু গতি এবং ব্যান্ডউইথ দুটা একটু আলাদা জিনিস। ব্যান্ডউইথ বলতে প্রশস্ততা বোঝাচ্ছি আমি, আমি যে ব্যান্ড নিয়ে কাজ করছি, আমি রেডিও ওয়েভ নিয়ে কাজ করছি, আমি মাইক্রোওয়েভ নিয়ে কাজ করছি, আমি ইনফ্রারেড ওয়েভ নিয়ে কাজ করছি। তো এই যে তিনটা ওয়েভ, তিন টাইপের ওয়েভ, এই তিন টাইপের ওয়েভের যে প্রশস্ততা, কতটুকু থেকে কতটুকু পর্যন্ত রেঞ্জ, এটাকে আমি ব্যান্ডউইথ বলছি এখানে, ঠিক আছে। সো তার মাধ্যমে আমরা হাই ফ্রিকোয়েন্সি বা হাই ব্যান্ডউইথ এর ডেটা পাঠাতে পারবো, যেটা আদান প্রদান করতে পারবো। আর কম ওয়্যারলেস এ কম্পেয়ার টু ওয়্যার্ড মিডিয়াম আমরা একটু কম ব্যান্ডউইথ এর ডেটা আদান প্রদান করতে পারবো, ঠিক আছে। তাহলে লেস ব্যান্ডউইথ বা লেস ফ্রিকোয়েন্সি বলতে পারো। সো এই দুই ক্ষেত্রে কিন্তু দুটো আমি ভিন্ন জিনিস, আমি আগেও বলছি, মানে আগে বলছি মানে এখনই বললাম, এই দুটো জিনিস একটু ভিন্ন। স্পিড এক জিনিস এখানে, এবং স্পিড দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে কত দ্রুত তুমি ডেটা আদান প্রদান করতে পারো, আর এখানে ব্যান্ডউইথ দিয়ে বোঝানো হচ্ছে তার প্রশস্ততা কতটুকু, তুমি কোন ব্যান্ডের ডেটা বা কোন রেঞ্জ থেকে কোন ফ্রিকোয়েন্সি ডেটা ইউজ করছো সেটা। ফাইন, ব্যান্ডউইথ হয়ে গেল। খরচ, খরচ তো অবশ্যই তার মাধ্যমে কম হওয়া উচিত নাকি? খরচের কথা যদি আমরা, এক্সপেন্স এর কথা যদি চিন্তা করি, আমাকে বলো তো কোনটা বেশি হওয়া উচিত, তার মাধ্যম নাকি ওয়্যারলেস মাধ্যম? খরচ কোনটা বেশি, তারের খরচ বেশি, তার মাধ্যমে ডেটা আদান প্রদানের খরচ বেশি, নাকি তোমার ওয়্যারলেস এ আদান প্রদান করার খরচটা বেশি? অবশ্যই অবশ্যই তার মাধ্যমে না, খরচ বেশি, কারণ তার কিনতে হবে, তার দাম তো ভাই অনেক বেশি, নাকি? না না, তার মাধ্যমে খরচ বেশি না, তার মাধ্যমে খরচটা কম, খরচটা কম। এবং দেখা যায় তারে, না না, এই যে তারে খরচ বেশি তোমরা বলছো, না তারে আসলে খরচটা কম। কেন কম তোমাদের বলি, প্রথমত তার তো তুমি জাস্ট কিনে আনলেই হয়ে যাবে, ধরো তুমি তোমার দোকান থেকে বাসায় ডেটা পাঠাতে চাচ্ছ, বা তোমার ব্যান্ড, তুমি যে ব্রডব্যান্ড এর তোমার যে ISP আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা তোমাকে ইন্টারনেট কানেকশন দেয়, তাদের বাস, তাদের অফিস থেকে তোমার এখানে কিন্তু তার দিয়ে কানেকশন দেয়। যদি তারে খরচ কম লাগতো, তাহলে তারা কি করতো, একটা অ্যান্টেনা বসায় তোমাকে ওই ওয়্যারলেস ভাবে তোমার বাসায় ইন্টারনেট দিয়ে দিত। কিন্তু এটা, ওয়্যারলেসটা একটু বেশি কমপ্লেক্স, প্লাস সেখানে টেকনোলজি বেশি, টেকনোলজিক্যাল বেশি কমপ্লেক্সিটির পাশাপাশি ওখানে কম্পোনেন্ট গুলোর দামও বেশি, বুঝতে পারছো? ওখানে কম্পোনেন্টের দামও বেশি, তোমাকে রাউটার লাগবে, সেটা ম্যানেজ করার জন্য ডিভাইস লাগবে, ঠিক আছে, এবং সেটা মেনটেন করার জন্য যে যাকে রাখতে হবে সেটার খরচ অনেক বেশি। তার কি জাস্ট একটা ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে কাউকে দিয়ে চেঞ্জ করা যায়। তো তারটা হচ্ছে একটু
একটু না, অনেকটাই কম, তাদের খরচ অনেক কম, বুঝতে পারছো? এবং তাদের সাথে সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি ইউজ করতে হয় এগুলো খুব চিপ, সস্তা কম্পেয়ার টু ওয়্যারলেস মিডিয়াম। সো তোমার বাসা বাড়িতে হয়তো তুমি মনে করতেছো একটা রাউটার লাগাই দিছি, শেষ, সহজ হয়ে গেছে, 10-20টা মোবাইল একসাথেই করতেছি। কিন্তু তুমি যখন এটা একটু ম্যাস প্রোডাকশনের দিকে চিন্তা করবে বা অনেক বড় এরিয়ার ক্ষেত্রে চিন্তা করবা, তখন তোমাকে এখানে অনেকগুলো জিনিস ইনস্টল করতে হয়, অনেকগুলো ডিভাইস ইনস্টল করতে হয়, অনেকগুলো আলাদা ডিভাইস কিনতে হয়, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয়। সো আমাদের এক্সপেন্সটা হচ্ছে ওয়ার্ডে কম, হ্যাঁ, লেস, এটা হচ্ছে মোর। ওকে ফাইন, খরচের কথা তো তোমরা বলে দিলা। এরপর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম বা কিভাবে ডেটা পাঠানো যায়। মিডিয়াম তো আমরা আগেও বলছি, ওয়ার্ড মিডিয়াম গুলো কি কি ছিল? অপটিক ফাইবার কেবল ছিল, কোএক্সিয়াল কেবল ছিল, তারপর আমাদের নর্মাল টেলিফোন কেবল ছিল, বুঝলি না, টেলিফোন কেবল ছিল। সো এই কেবল গুলো জাস্ট এক্সাম্পল দিয়ে দিবা, টেলিফোন কেবল, তারপর অপটিক বা ফাইবার অপটিক কেবল, আর ওয়্যারলেস এর মধ্যে কি ছিল? ওয়্যারলেস এর মধ্যে ছিল আমাদের রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর হচ্ছে ইনফ্রারেড। এই তো, ফাইন। দেখো তোমরা বোঝো কিনা বা মনে আছে কিনা, আমি তো, তোমরা তো সবাই আমার থেকে অনেক বেশি পারো এগুলো আমি জানি, তাও যেহেতু অফিসিয়ালি পড়াচ্ছি একটু বলতে হচ্ছে আমাকে। হ্যাঁ, ফাইন। আর এগুলোর অ্যাপ্লিকেশন, এগুলোর কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে? ওয়ার্ড মিডিয়াম গুলো কোথায় দেখছো? ওয়ার্ড মিডিয়ামটা মেইনলি হচ্ছে ল্যান তৈরি করতে ইউজ করা হয় না, ওই যে ইথারনেট, তার মনে আছে ইথারনেট, ইথারনেট পড়াইছিলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটাকে আমরা বলি ইথারনেট, আর যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পুরো ইন্টারনেট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের কি, ইন্টারনেট। সো WAN যেটা, ওয়ান, সেটা হচ্ছে ইন্টারনেট, আর LAN যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, কয়েকটা কম্পিউটার মিলাই তুমি একটা নেটওয়ার্ক বানাইছো, সেটাকে আমরা বলি ইথারনেট। সো অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড এর মধ্যে অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা বলতে পারি ল্যান, বিশেষ করে ল্যানটাই সবচেয়ে বেশি, আর ম্যানটাও হতে পারে, ম্যানটা হতে পারে। ম্যান কি, ম্যান কি মনে আছে বলো তো? ম্যান কি, দেখি কার মনে আছে? ল্যান তো ভাই লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানটা কি দেখি কার কার মনে আছে। আর ওয়্যারলেস হতে পারে, মেইনলি ওয়ানটা ওয়্যারলেস হতে পারে বা ডাব্লিউ ল্যান হতে পারে, ডাব্লিউ ল্যান হতে পারে, তারপর WPN হতে পারে, ঠিক আছে, ইনফ্রারেড হতে পারে, সেলুলার হতে পারে, GSM, CDMA, LTE, এগুলো আমরা পড়বো সব, ঠিক আছে, সেলুলার হতে পারে, সেলুলার, তোমাদের বাসায় বাড়িতে যেই মোবাইল তোমরা ইউজ করো, ফোন যে ইউজ করো, সেটা হচ্ছে সেলুলার একটা কমিউনিকেশন মিডিয়াম। এবং আমরা দেখবো সেলুলার কমিউনিকেশন মিডিয়ামে কিন্তু অনেকগুলো টেকনোলজি আছে, GSM আছে, CDMA আছে, LTE আছে, তোমরা কি নামগুলো শুনছো কখনো? GSM, CDMA, LTE, এই নামগুলো কখনো শুনছো? এগুলো শোনার কথা, যারা মোবাইলের সাথে পরিচিত। GSM মডিউল বলা হয়, CDMA, যারা সিটি সেল ইউজ করতা তারা কি জানো যে সিটি সেল সিম সিটি সেল ফোন ছাড়া অন্য কোনো ফোনে সাপোর্ট করতো না? সিটি সেল কি দেখছো কখনো? সিটি সেল সিম কি তোমরা কখনো শুনছো, নাকি তোমাদের যুগ কখনো সিটি সেল শুনেই নাই, মানে আমি শুনে নাই? সিটি সেল এক ধরনের ফোন ছিল, যে ফোনটা তোমার হচ্ছে মানে শুধু সিম ছিল, যেই সিমটা শুধুমাত্র সিটি সেল ফোনেই কাজ করতো, অন্য কোনো ফোনে কাজ করতো না। তো এটা তেমন বুঝি না, সমস্যা নেই, আমি বুঝাবো। তো ওই ফোনের যে টেকনোলজিটা ছিল সেটা ছিল CDMA, সেটা ছিল সিডিএম। আমরা সামনেই পড়বো, খুব বিস্তারিত পড়বো, আমরা সবকিছু জানবো, ঠিক আছে? তোমাদের ICT সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট Class 12-এ যেখানে তুমি অনেক টেকনোলজি সম্পর্কে জানতে পারবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবা, অলমোস্ট অনেক কিছু জানা যায় যেটা তোমরা এতদিন জানো নাই, দেখো নাই, ভাইয়া দেখছি, ভাই ইউজও করছি। সো সিটি সেল, আবার সিটি সেলে তো একটা ইন্টারনেটও ছিল, জুম, সিটি সেলে মডেম পাওয়া, কিনতে পাওয়া যেত। আমি মনে আছে আমার প্রথম আমি ইন্টারনেট ইউজ করছিলাম হচ্ছে সিটি সেল মডেম কিনে, জুম মডেম কিনে, ইন্টারনেট নিজের বাসায় ইন্টারনেট ব্যবহার করার।
তখন তো আর ব্রডব্যান্ড লাইন ছিল না, তখন মোডেম ইউজ করে আমরা ইন্টারনেট ইউজ করতাম। সো আমার মনে আছে জুম কিনছিলাম কিন্তু ইউজ করতে পারি নাই, যাই হোক। সো একটা সিম কার্ড, এখন যেমন গ্রামীণ ফোন একটা সিম কার্ড, এয়ারটেল বা রবি একটা সিম কার্ড, ওরকম সিটিসেল একটা সিম কার্ড ছিল। তো ওই সিম কার্ডটা শুধুমাত্র স্পেশাল মোবাইলে কাজ করতো, ওই সিম সিম মানে সিটিসেলের মোবাইল কিনতে হইতো, মোবাইল কিনলে কাজ করতো, অন্য কোনো সিম সেটে ঢুকালে সিমটা কাজ করতো না। তো ওইটাকে, ওইটা হচ্ছে সিডিএমএ টেকনোলজি ছিল, আমরা সিডিএমএ টেকনোলজি বিস্তারিত জানবো একটু পরে জানবো। এলটি এটা একটা টেকনোলজি, এটা এখন লেটেস্ট টেকনোলজি, এটা এটা দিয়েও আসলে এটা মানে অনেক উন্নত প্রযুক্তি, উন্নত প্রযুক্তি আরো অ্যাডভান্সড। আমরা এই তিনটা পার্থক্য বুঝবো, সমস্যা নেই, পড়বো, অপেক্ষা করো। সো এই ম্যান হচ্ছে, কেউ কি বলছো, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ভেরি গুড, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটন এরিয়া মানে যে আমাদের বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নাম তো শুনছো, এই যে ডিবি পুলিশ বলে যে না, নাকি ডিবি পুলিশ বলে এদেরকে, ডিএমপি বলে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আচ্ছা তোমরা যে এরিয়াতে আছো এই এরিয়াতে হয়তো মেট্রোপলিটন বলতে পারে। তো এরকম মেট্রোপলিটন এরিয়াতে যেই নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকে আমরা বলতে পারি ম্যান। সো ল্যান এবং ম্যান এই দুই ক্ষেত্রে আসলে ওয়ার্ড কমিউনিকেশনটা বা ওয়ার দিয়ে নেটওয়ার্কটা তৈরি করা হয়। আর ওয়্যারলেস এর ক্ষেত্রে ডাব্লিউ ল্যান, এটা কি, এটা মানে কি ডাব্লিউ ল্যান, এটা মানে কি বলো, ডাব্লিউ ল্যান এটা মানে কি, ডাব্লিউ ল্যান মানে হচ্ছে, কেমন আছেন, আপনি কি মেনশন পেয়েছিলেন আপু? আচ্ছা ঠিক আছে, অনেকে ফ্রেন্ডের মেনশন দিয়েছ, দিচ্ছ, ভালো, দিতে থাকো, সমস্যা নেই। তো ডাব্লিউ ল্যান মানে কি, ডাব্লিউ ল্যান মানে হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আমাদের যে ওয়্যারলেস ভাবে আমরা যদি কোনো নেটওয়ার্কটা তৈরি করতে থাকি তাহলে সেটাকে আমরা বলতে পারবো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ডাব্লিউপিএনটা কি, ডাব্লিউপিএনটা কি হবে বলো, কেউ, ডাব্লিউপিএন কি হবে, ডাব্লিউপিএন কে কিভাবে বলা যেতে পারে, ডাব্লিউপিএন নেটওয়ার্ক, নেটওয়ার্কে তুমি কি বলতে পারো, দেখো তো, ডাব্লিউপিএন নেটওয়ার্ক হচ্ছে উইজার্ড প্লে নেটওয়ার্ক, এরকম কিছু নাকি, উইজার্ড প্লে নেটওয়ার্ক, ডাব্লিউপিএন স্টোর আছে, হ্যাঁ, ডাব্লিউপিএন এন্ড ভিপিএন। সো এটা একটা টেকনোলজি, যে টেকনোলজি হচ্ছে ওয়্যারলেস ভাবে কাজ করে, এটা হয়তো আমরা সামনেও দেখতে পারি, সামনে হয়তো দেখতে পারি। আচ্ছা, আর সেলুলার, সেলুলার তো ওয়্যারলেস, আমরা জানি, আমরা ফোন টোন যেভাবে ইউজ করি আমাদের বাসা বাড়িতে বা বাংলাদেশে, ফোন টোন সবকিছু হচ্ছে ওয়্যারলেস। এই কয়েকটা জানলে আসলে চলবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটাই ইনাফ, আর তেমন এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। সার্ভিস কোয়ালিটি ওয়্যারলেস এ হচ্ছে একটু খারাপ, মাঝে মাঝে খারাপ হয়, কখনো কখনো ওয়্যারলেস এ নেটওয়ার্ক পাওয়া যায় না, আর হচ্ছে ওয়্যারে অবশ্যই ভালো, সার্ভিসটা অবশ্যই ভালো হয়, এই জন্য আমরা তার দিয়ে নেটওয়ার্ক নিতেই, ব্রডব্যান্ড ইন্টারনেট নিতেই বেশি পছন্দ করি। মোবাইল ইন্টারনেট খুব কম মানুষ ইউজ করি, আবার তার নিয়ে, তার দিয়ে নিলে সেক্ষেত্রে খরচও কম। ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে সারা মাস চালাইলে 800 টাকা, আর ইন্টারনেটে তুমি যদি এখন তোমার মোবাইল ইন্টারনেট চালাও, যে মানে 800 টাকা দিয়ে কয়দিনই শেষ হয়ে যাবে ইন্টারনেট, ঠিক না? সো আনলিমিটেড না, যদিও তোমার যখন বাসা বাড়িতে ইন্টারনেট নাও তখন দেখবা যে মাঝে মাঝে স্পিড কমে গেছে, ইন্টারনেট চালাচ্ছ চালাচ্ছ আর স্পিড কমে গেছে, কেন, কারণ যারা তোমাকে ইন্টারনেট কানেকশন দিয়েছে ওরা কি করে, স্পিডটা লিমিট করে দেয়, মাঝে মাঝে তোমার স্পিড ইচ্ছা করে লিমিট করে দেয়, যখন দেখা যায় তুমি অনেক বেশি ডেটা টানতেছো, ডাউনলোড করতেছো, তখন ওরা চালাকি করে ডেটাটা, স্পিডটা কমায় দেয়, আবার ওদের ফোন দিলে ওরা বলে যে হ্যাঁ ঠিক করতেছি, ঠিক করতেছি, ঠিক করতেছি, তখন ওরা আবার স্পিডটা একটু করে বাড়ায় দেয়, বুঝতে পারছো? সো এটা অনেকেরই প্রবলেম, ইভেন আমিও ফেস করছি এটা। সো ওয়্যারলেস এবং ওয়্যারের মধ্যে এই পার্থক্য গুলো বললেই ইনাফ, সহজ পার্থক্য গুলো আমরা বলছি, বেশি কঠিন গুলো যায়নি, কঠিন গুলো বলার দরকার, কঠিন তেমন নাই, এই তো। এরপর আমাদের এই যে তিনটা টেকনোলজি, রেডিও ওয়েভ, ওয়্যারলেস এর মধ্যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই তিনটার কিছু বৈশিষ্ট্য আছে তোমাদের বইতে দেখবা, এই যে তিনটাকে জাস্ট একটা পেজে নিয়ে আসা হয়েছে, আমরা এতদিন যা যা পড়ছি তার সবকিছু, তুমি চাইলে ভাই আমি শুধু এই তিনটা জিনিস এখান থেকে রিভিশন দিয়ে দেবো তাহলেও পারো, ঠিক আছে, এই পেজ থেকে রিভিশন দিলে আই থিঙ্ক তোমার আর ঝামেলা হবে না। এই যে 3 কিলোহার্টজ থেকে 300, সবকিছু লেখা আছে, 300 থেকে 300, 300 থেকে 430,
বৈশিষ্ট্য কি কি, হ্যাঁ ভেদ করতে পারে নাকি ভেদ করতে পারে, ব্যবহার কোথায়, ক্ষতিকর প্রভাব আছে, সুবিধা কি কি, অসুবিধা কি কি, সংজ্ঞা কি, টাইপ কি, এগুলো আমরা সবগুলোই বলছি, ইভেন আরো ডিটেলসে লিখেও দিয়েছি, বইও আছে। তাহলে আমাদের এই যে ওয়্যারলেস এর যে পার্থক্য গুলো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? ওয়্যারলেস মিডিয়াম গুলো যে পার্থক্য গুলো সেগুলো আমরা একটু দেখে নিব। এরপর ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে আমরা বলছিলাম যে মেইনলি যে কমিউনিকেশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই মাইক্রোওয়েভের যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই টেকনোলজি গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো, এবং এই তিনটা যদি পারি তাহলে আই থিঙ্ক ইনাফ, বা যদি দুইটাও পারি তাহলেও ঠিক আছে। প্রথমত ব্লুটুথ নিয়ে আমরা যদি আলোচনা করা শুরু করি, ব্লুটুথ আসলে এখন ইউজ হয় না এমন ডিভাইস খুবই কম, ব্লুটুথ ইউজ হয় না এমন ডিভাইস খুবই কম। ইভেন ইভেন আমি তোমাদের সাথে আজকে যে ক্লাস নিচ্ছি, আমার কানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা ব্লুটুথ ইয়ারফোন, এটা হচ্ছে অ্যাপেলের এয়ারপডস প্রো যেটা, সেটা যদিও এটার দাম অনেক বেশি, আজকাল 800 টাকা দিয়েও ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন পাওয়া যায়, আর এখানে এটার দাম তো 23,000 টাকা, সো অবভিয়াসলি 800 টাকা থেকে 23,000 টাকা একটু অন্যরকম পার্থক্য থাকবেই, পার্থক্য থাকবেই, বাট ওই কোয়ালিটিতে কিছু পার্থক্য থাকে, সাউন্ড কোয়ালিটিও কিছু আছে, আবার ব্র্যান্ড ভ্যালুও কিছু একটা আছে। সো ব্লুটুথ ইউজ করি না এমন কোনো ডিভাইস নর্মালি আমার আমার মনে হয়, স্মার্ট ডিভাইস ইউজ করি, ফোনে ব্লুটুথ আছে, ল্যাপটপে ব্লুটুথ আছে, সকল জায়গায় নর্মাল সব জায়গায় ব্লুটুথ আছে। ইভেন আমার এই যে পেনটা, আমার এই যে পেনটা কাজ করতেছে, আমি যে পেন দিয়ে লিখতেছি আইপ্যাডে অ্যাপেল পেন্সিল, এই পেন্সিলটাও কিন্তু ব্লুটুথ দিয়েই কমিউনিকেট করছে। তোমরা বাসা বাড়িতে যে জয়স্টিক দিয়ে গেম খেলো, আমি জয়স্টিক দিয়ে, আমার কাছে এই ব্লুটুথ জয়স্টিক গুলো খুব মানে অস্থির লাগতো, মনে হতো যদি একটু ব্লুটুথ একটা ব্লুটুথ জয়স্টিক কিনতে পারতাম। সো জয়স্টিক গুলো এখন অনেক গেম খেলার জন্য কম্পিউটারে ব্লুটুথ জয়স্টিক পাওয়া যায়, জয়স্টিক দিয়ে গেম টেম খেলা যায়, আর এছাড়াও কিবোর্ডও তো এখন ব্লুটুথ কিবোর্ড পাওয়া যায় না, যে জাস্ট একটা ডঙ্গল থাকে ছোট্ট একটা ডঙ্গলের মতো, ছোট্ট একটা ডঙ্গলের মতো, সেই ডঙ্গলটা কম্পিউটারে লাগাই দিলেই তুমি সেটা ইউজ করতে পারো, কিবোর্ড ওয়্যারলেস কিবোর্ডটা ইউজ করতে পারো। আমার ওয়্যারলেস মাউসও আছে, ওয়্যারলেস মাউসও আছে, সেই ওয়্যারলেস মাউস গুলো হয়তো আমরা অনেকে ব্যবহার করেছি, যেরকম একটা ওয়্যারলেস মাউস এখানে ভেতরে আমাদের একটা ওই এটা থাকে, এই যে এরকম একটা এটা থাকে দেখতে পাচ্ছ হয়তো, এই যে এটা যদি আমি কম্পিউটারে ঢুকাই দিই, ধর আমার ল্যাপটপের ব্লুটুথ নষ্ট হয়ে গেছে বা ডেস্কটপে ব্লুটুথ নাই, তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে কানেক্ট করবো আমার মাউসটা, আমি যদি এই ডিভাইসটা আমার ল্যাপটপে লাগাই দিই তাহলে আমার এই মাউসটা ডিভাইসে ইউজ করতে পারবো। তো এরকম আলাদা, যেটা হচ্ছে মাউসের জন্য, মাউস ছাড়াও এরকম ডঙ্গল ব্লুটুথ ডঙ্গল কিনতে পাওয়া যায় বেশি না, 300 না 500 টাকা, 300 টাকা দিয়ে কিনলে তুমি তোমার ওই ডেস্কটপে কম্পিউটারের সাথে লাগাই দিবা, তুমি নর্মালি যে কোনো ডিভাইস তোমার ডেস্কটপের সাথে আদান প্রদান করতে পারবা ডেটা, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের এটা মানে নেটওয়ার্কটা অতটা বেশি স্ট্রং হবে না যেটা ওয়াইফাই দিয়ে হয়। কিন্তু ব্লুটুথের একটা সুবিধা হচ্ছে, ব্লুটুথের কানেকশনটা দেখবা খুব স্টেবল কানেকশন, ব্লুটুথ এবং ওয়্যারলেস এর মধ্যে মানে ওয়াইফাই এর মাঝখানে একটা খুব পার্থক্য আছে, বড় পার্থক্য আছে যে ব্লুটুথের কমিউনিকেশনটা খুব স্টেবল হয়, মানে খুব মানে নর্মালি তোমার হচ্ছে ওই ওয়্যারলেস এ যেমন যে কোনো সময় নেটওয়ার্ক চলে যায় বা শেয়ার রেটে ডেটা পাঠাতে গেলে দেখবে একবার স্পিড বেশি একবার স্পিড কম, তো ওইটার যেই মানে অনিশ্চয়তাটা ওটা বেশি, মানে ডেটা লসের অনিশ্চয়তা বা ডেটা আসবে কিনা, একবার হয়তো খুব বেশি এসে পড়ছে একবার হয়তো কমে গেছে স্পিড, এটা ওয়্যারলেস এ বেশি হয় বা ওয়াইফাই বেশি হয়, কিন্তু ব্লুটুথে এই কানেকশনটা সবচেয়ে বেশি স্টেবল থাকে, বুঝতে পারছো? তার স্পিড হয়তো কম, ব্লুটুথে ডেটা স্পিড হয়তো কম কিন্তু এটা বেশি স্টেবল, এই জন্য যেখানে স্টেবল কানেকশন দরকার সেখানে দেখবা এই ব্লুটুথ ডিভাইস গুলো বেশি ব্যবহার করা হয়, ওয়াইফাই ছাড়াও, ওয়াইফাই ছাড়াও ব্লুটুথ ডিভাইস গুলো বেশি ইউজ করা হয় স্টেবল কানেকশনের জন্য। বড় হোক নিজেরাই দেখবা এরকম অনেক আছে, আমি এর আগেও অনেকগুলা ব্লুটুথ ইয়ারফোন কিনছিলাম, একটা অ্যাওয়ে একটা ব্লুটুথ আমার মনে আছে, আমি যখন বইটা প্রথম চান্স পাই প্রথম ইনকামের টাকা দিয়ে মানে প্রথম টিউশনি করানোর টাকা দিয়ে আমার মনে আছে আমি 2,200 টাকা দিয়ে একটা, আমার আমি টিউশন প্রথম টিউশনিটা আমার ছিল মাত্র 8,000 টাকা 12 দিনে,
তো শুধু ম্যাথ পড়াইতাম। ওই টাকা পেয়ে আমি আম্মুকে দিছিলাম, তারপর ওখান থেকে আবার আমি 2200 টাকা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি একটা ব্লুটুথ হেডফোন কিনছিলাম, একটু পেছনে ঘাড়ে ঝুলানো, ওইটাও নষ্ট হয়ে গেছে। তারপর এর পরের বছর আমি আরেকটা ব্লুটুথ হেডফোন কিনছিলাম, ওই ব্লুটুথ হেডফোনটাও আমার নষ্ট হয়ে যায়। এরপর আমি আরেকটা, ওটাও মোটামুটি দামি কিনছিলাম, অত দাম না, মানে আমার যতটুকু সামর্থ্য ছিল আর কি তখন। এরপর আরেকটা কিনছিলাম, ওইটা পরে ভেঙেই ফেলছিলাম পুরো, মানে হেডফোনটাই পুরো ভেঙে ফেলছিলাম। তো এরকম ব্লুটুথ অনেক কিছুই কিনতে, আমার এগুলো জিনিসপত্র কেন যেন একটু বেশি আকর্ষণ আমার, এই জিনিসগুলো কিনতে যাই আর নষ্ট করে ফেলি, তো ভালো না। এই জন্য এইবার চিন্তা করলাম যে একবার ভালো জিনিসই কিনবো, এই জন্য বেশি টাকা দিয়ে এই অ্যাপেলের এয়ারপডসটাই নিয়ে নিছি। তো যেটা বললাম যে এগুলো আসলে টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্টের কারণে এই জিনিসগুলো আমাদের সহজলভ্য হয়ে গেছে এবং এগুলো আমাদের আধুনিক করে দিচ্ছে না। অনেকে টেকনোলজি নিয়ে ফ্যাসিনেটেড থাকো, তো তাদের কাছে এগুলো ভালো লাগার কথা, ফাইন। সো যেটা বললাম ব্লুটুথের এই ঘটনা, এবং ব্লুটুথ আবিষ্কার করছে কে, ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথের নাম অনুসারে ব্লুটুথকে নামকরণ করা হয়েছে। তিনি আবিষ্কার করেন, তিনি আবিষ্কার করে নাই, কিন্তু তার নামানুসারে আমাদের যে ডেনমার্কের রাজা ছিল, ডেনমার্কের যে রাজা ছিল তার নামানুসারে, তার নাম ছিল হ্যারল্ড, দ্য হ্যারল্ড ব্লুটুথ, হ্যারল্ড ব্লুটুথ। তার হয়তো কোনো ইনফ্লুয়েন্স ছিল, তার হয়তো কোনো ইনফ্লুয়েন্স ছিল, বাট তার নামানুসারে আমাদের এটাকে ব্লুটুথ নাম দেওয়া হয়েছে। এবং ব্লুটুথের তোমরা লোগো তো জানো যে ব্লুটুথের লোগোটা কেমন, অনেকটা এরকম না, ব্লুটুথ হচ্ছে ব্লু কালার, ব্লুটুথ হচ্ছে ব্লু কালার এরকম, কেমন জানি একটু অদ্ভুত না। আচ্ছা সেটা হচ্ছে ব্লুটুথের লোগো। আর এই তো ব্লুটুথ হচ্ছে নর্মালি যেই নেটওয়ার্ক তৈরি করতে ইউজ হয় সেই নেটওয়ার্কটাকে বলা হয় WPAN বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ WPAN, এটা PAN হবে, হ্যাঁ এটা ভুল লিখছে আমি, এই জন্যই এটা মিলাইতে পারতেছিলাম, WPAN হবে হয়তো, তাহলে WPAN বা প্যান, যেটা সে প্যানটাকে, আমরা প্যান মানে কি, প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, নিজের নিজে নিজের পার্সোনালি যে এরিয়া নেটওয়ার্ক তৈরি করছে সেটাকে প্যান বলা হয়, আর W লাগাই দিলে সেটা হয়ে যায় ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো তুমি পার্সোনালি যখন একজন একজনের সাথে ডাটা আদান প্রদান করার চেষ্টা করবা, নেটওয়ার্ক তৈরি করবা তোমার পার্সোনাল ডিভাইস গুলোর সাথে, তখন সেটাকে বলা হয় WPAN। এবং এটা যে প্রযুক্তি টেকনোলজি সেটাকে একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে IEEE 802.15। এই টেকনোলজিটা বা এই স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে, তার মানে ব্লুটুথ যারা আবিষ্কার করে বা ব্লুটুথ যারা কন্ট্রোল করে ব্লুটুথের এই জিনিসগুলা, এটা কিন্তু লাইসেন্স করতে হয়, লাইসেন্স করতে হয়, বুঝতে পারছো? যে কেউ চাইলে ব্লুটুথ ইউজ করতে পারবে না, ব্লুটুথ ইউজ করতে হলে অবশ্যই লাইসেন্স লাগবে। এবং এটা কোন লাইসেন্স, এটা হচ্ছে যে IEEE 802.15, এই স্ট্যান্ডার্ড মিট করতে হবে। IEEE কি, IEEE হচ্ছে একটা সংস্থা, IEEE হচ্ছে একটা সংস্থা, যে সংস্থা এইসব টেকনোলজিক্যাল জিনিসপত্রকে কি করে এরকম অনুমোদন দেয় বা একটা স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেট দেয় টাইপের, বুঝতে পারছো? ওরা কিছু স্ট্যান্ডার্ড বা ওরা কিছু রুলস মেনটেন করে যে এটার টেকনোলজি এমন হবে, এটার স্পিড এমন হবে। যেমন এখন তো ব্লুটুথ 5 চলে আসছে, রাইট? এখন মেবি ব্লুটুথ 5 চলে আসছে যতটুকু আমার মনে আছে, আমি দেখছি রিসেন্টলি, আগে কিন্তু ব্লুটুথ 5 ছিল না, ইভেন তোমার মোবাইলে হয়তো ব্লুটুথ 5 নাই। তো এই যে ব্লুটুথ 4, ব্লুটুথ 5, এই জিনিসগুলো কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যেমন ব্লুটুথের আগে হয়তো স্পিড ছিল এত থেকে এত, যখন ব্লুটুথ 5 চলে আসলো 4 থেকে 5, তখন স্পিড বেড়ে গেল এবং রেঞ্জটাও বেড়ে গেল। আগে 10 মিটার দূরে গেলেই ব্লুটুথ দিয়ে কিছু শোনা যাইতো না ইয়ারফোনে, এখন হয়তো 50 মিটার দূরে গেলেও ব্লুটুথের ইয়ারফোনে কানেকশনটা স্টেবল থাকে। তারপর এখন ব্লুটুথ 5 এর আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, আগে তুমি কি করতে পারতা, একটা ব্লুটুথ স্পিকারের সাথে মোবাইলকে শুধু কানেক্ট করতে পারতা, না একটা স্পিকারই চলবে। কিন্তু ব্লুটুথ 5 আসার পরে কি হয়েছে জানো, মানে তুমি চাইলে তোমার মোবাইল দিয়ে 2-3টা স্পিকার একসাথে কন্ট্রোল করতে পারো, 2-3টা না, মানে 3-2টা, দুইটা হচ্ছে স্পিকার, দুইটা ব্লুটুথ স্পিকারকে তুমি একসাথে কানেক্ট করে একসাথে একই গান বাজাতে পারবে। সো এটা হচ্ছে ব্লুটুথ 5 এর একটা বৈশিষ্ট্য আমার যতটুকু আমি পাইছি। সো এটা হচ্ছে IEEE 802.15,
একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, এবং এই স্ট্যান্ডার্ড গুলো এক একটার জন্য এক এক রকম দেওয়া হয়েছে। ব্লুটুথ এর জন্য একরকম, ওয়াইফাই এর জন্য একরকম। ইভেন আমি মানে তোমাদের মোবাইলে দেখাইতেও পারবো, যদি ওয়াইফাইটা ইউজ করি এটা কোন স্ট্যান্ডার্ডে, আই থিঙ্ক সেটা মনে হয় দেখানো যায়। কোন একটা জায়গায় আছে, হ্যাঁ তোমার মোবাইলেও লিখা আছে, তোমার মোবাইলে লিখা থাকার কথা, যে তোমার কোন টেকনোলজিটা তুমি ইউজ করছো, বুঝতে পারছো? এটা ওই যে সেটিংস, সেটিংস এ গেলে তুমি বের করতে পারবে। আমি হয়তো তোমাদের নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব যে কোন স্ট্যান্ডার্ডের ব্লুটুথ তুমি ইউজ করছো সেটা জানা যায়, ঠিক আছে? যেমন সিরিয়াল নাম্বার, কভারেজ, এই যে ওয়াইফাই, ব্লুটুথ, এগুলোতে জানা যায়, যদিও এখানে আমি পাচ্ছি না। বাট এইটা ওয়াইফাই কানেকশন করার জন্য বা ওয়াইফাই সাথে কানেক্ট করার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে, ব্লুটুথের সাথে কানেক্ট করার জন্য এক একটা স্ট্যান্ডার্ড আছে, এটা আমি একটু পরেও দেখার চেষ্টা করবো। আর মেডিকেল ডিভাইস গুলো তো এরকম এখন ব্লুটুথ ই করা হয়, ব্লুটুথ এর বিভিন্ন ডিভাইস ইউজ করা হয়। ব্লুটুথ হচ্ছে সোনি এরিকসন কোম্পানি তারা আবিষ্কার করছিল, টেলিকম ভেন্ডর কোম্পানি যে এরিকসন আছে, সোনি এরিকসন না, আসলে সোনি এরিকসন আগে একসাথে ছিল, এখন তো আলাদা। তাহলে এরিকসন যে কোম্পানিটা আছে, এরিকসন, তারা 1994 সালে, 1994-এ এটা আবিষ্কার করছিল, ঠিক আছে, এই টেকনোলজিটা আবিষ্কার করছে, যে কিভাবে ব্লুটুথ এর মাধ্যমে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে। এই ক্ষেত্রে আমাদের ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় এটাকে তুমি বলতে পারো যে WWPNPN, এটা তো হচ্ছে জেনারেল একটা নাম, এটা জেনারেল একটা নাম, কিন্তু এটার স্পেশাল একটা নাম আছে। তুমি যখন ব্লুটুথ দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করবা, তখন এটা একটা স্পেশাল নাম আছে। যেমন তুমি আমার এখানে ডিভাইসে দেখতে পাচ্ছ, আমার ব্লুটুথ এর মধ্যে গেলে আমি কিন্তু কি পাবো, আমার কিন্তু দেখো দুইটা ডিভাইস কানেক্টেড, অ্যাপেল পেন্সিল কানেক্টেড, আর কিন্তু এই যে ইমরান্স আইপ্যাড প্রো, সরি এয়ারপডস প্রো, এই দুইটা কানেক্টেড। সো বুঝতেই পারছো আমি এখানে একটা নেটওয়ার্ক তৈরি করছি, আমার পেন্সিল, আমার এয়ারপডস আর আমার আইপ্যাড। সো এই তিনটা মিলে যে নেটওয়ার্কটা তৈরি হয় এটাকে বলা হয় পিকোনেট, এটা অনেকটা নাম স্পেশালাইজড যে নেম সেটাকে বলা হয় পিকোনেট, পিকোনেট, ঠিক আছে? এবং যখন দুটা পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হয়, তখন এই দুটি পিকোনেট কে একসাথে স্ক্যাটার নেট বলে। আচ্ছা, খুব সুন্দর একটা কথা। ধরো এই যে আমি কি করলাম, আমার এয়ারপডস প্রো আর হচ্ছে অ্যাপল পেন্সিল আর হচ্ছে ধরো আমার আইপ্যাড, এই তিনটা দিয়ে কি করছে, আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি, ঠিক না? এটাকে আমরা বলতে পারি, একটা পিকোনেট বলা হয়েছে। এই পুরোটাকে একটা বলতে পারি আমরা কি বললাম, পুরোটাকে বলতে পারি একটা পিকোনেট, পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল পিকোনেট। এরকম এরকম যদি কতগুলো পিকোনেট বা পাশাপাশি এরকম আরেকটা পিকোনেট এখানে আসছে, তো পাশাপাশি দুইটা পিকোনেট যখন একটা স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় স্ক্যাটারনেট। তার মানে অনেকগুলো পিকোনেটের নেটওয়ার্কে বলা হয় স্ক্যাটারনেট। কি বলছি, এখানে একটা পিকোনেট, এখানে একটা ধরো পিকোনেট আছে নেটওয়ার্ক, মানে ছোট্ট একটা নেটওয়ার্ক পিকোনেট, এই দুটো পিকোনেট যখন একটা স্লেভ নেটওয়ার্কের মাধ্যমে বা স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হয়, তখন এই পুরো নেটওয়ার্কটাকে একটা একবারে বলা হয় স্ক্যাটারনেট। পুরো নেটওয়ার্কটাকে একবারে নাম দেওয়া হয়েছে স্ক্যাটারনেট। স্ক্যাটার্ড মানে কি, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তো স্ক্যাটারনেট বলা হয় এটাকে, স্ক্যাটারনেট। সো এই ছিল মোটামুটি ব্লুটুথের বেসিক কিছু আলোচনা। এরপর আমরা দেখবো এটা কোথায় ব্যবহার করা হয়, এটা সুবিধা কি আর এটার কোনো অসুবিধা আছে কিনা। ফাইন, এরকম অনেকগুলো বা দুইটা পিকোনেট যখন নর্মালি এটাকে বলা হয় একটা পিকোনেট, আর পাশাপাশি দুইটা পিকোনেট যেটাকে স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হয়। স্লেভ মানে কি আবার বলি, স্লেভ কেন বলা হচ্ছে, মানে স্লেভ মানে আসলে, স্লেভ মানে তো গোলাম, এখানে কি গোলাম কিছু আছে? এখানে আবার তুমি দেখবা মাস্টার, তুমি যখন ব্লুটুথের কানেকশন পড়বা, ব্লুটুথ নিয়ে পড়াশোনা করবা, তখন দেখবা যে এখানে মাস্টার নোড কথাটা উল্লেখ আছে, আবার স্লেভ কথাটা উল্লেখ আছে। তো স্লেভ আর মাস্টার বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে, যেমন ধরো অনেকগুলো ডিভাইস তো কানেক্টেড, কিন্তু সবাই কার সাথে কানেক্টেড, আমার এয়ারপডস
আমার পেন্সিল, এটা কি নিজেরা কানেক্টেড? না, এটা কিন্তু আমার আইপ্যাডের সাথে কানেক্টেড। এখানে আমার আইপ্যাডটা হচ্ছে মাস্টার নোট, আর আমরা দুজন হচ্ছে আমার অ্যাপেল পেন্সিল আর আমার এয়ারপডস হচ্ছে স্লেভ নোট, এরকম চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, আমরা সবাই তার থেকে তার দিকে তাকাই আছি, আইপ্যাডের দিকে তাকিয়ে আছি, তার সাথে আমাদের কানেকশন, আমাদের নিজেদের সাথে নিজেদের কানেকশন নাই। এখানে মাস্টার স্লেভের কাহিনীটা আছে। তো এখানে যদি একটা স্লেভ নোট, স্লেভ থাকে, স্লেভের মাধ্যমে বা কোনো একটা ডিভাইসের মাধ্যমে যদি দুইটা নেটওয়ার্ক কানেক্টেড থাকে, তখন আমরা বলতে পারবো এই পুরো নেটওয়ার্কটাকে একটা স্ক্যাটার নেট ব্যবহার ইউজ কোথায় কোথায় ইউজ করা যায় বা কোথায় কোথায় ইউজ করা হয়। নর্মালি আমাদের যে হ্যান্ডস ফ্রি হেডসেট আছে, হ্যান্ডস ফ্রি হেডসেট গুলা বা এই যে ব্লুটুথ হেডফোন গুলা, এগুলো হচ্ছে এগুলোতে ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় হ্যান্ডস ফ্রি হেডসেট। তারপর আর কোথায় ইউজ করা যেতে পারে? ফোন থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তরে তোমাদের কম্পিউটারের সাথে অনেক সময় দেখবা ব্লুটুথ দিয়ে ফাইল আদান প্রদান করা হয়। ঠিক আছে, তো ফোন টু কম্পিউটারে যদি আমরা কোনো ডেটা আদান প্রদান করতে চাই, তখন এই ব্লুটুথের সাহায্য নেওয়া হয়তো, আগে নেওয়া হয়তো, এখন তো তোমরা ফোন ল্যাপটপেও শেয়ার ইট ইউজ করো, কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইস ইউজ করার জন্য, তারপর পিসির ইনপুট আউটপুট ডিভাইস গুলো সাথে তারবিহীন যোগাযোগ করার জন্য। মেইনলি পিসি কম্পোনেন্ট গুলোকে আমরা ইউজ করি না, পিসির মধ্যে যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, ইনপুট আউটপুট ডিভাইস গুলো, এগুলো দিয়ে মেইনলি আমরা কি করি, এগুলো আমরা ওয়ারলেস বানানোর জন্য ব্লুটুথ ইউজ করে থাকি। এই যে ব্লুটুথ কিবোর্ড, ব্লুটুথ মাউস এর কথা বললাম, আউটপুট ডিভাইস কি আছে, প্রিন্টার, প্রিন্টার কি এখন ওয়ারলেস প্রিন্টার পাওয়া যায় না? ওয়ারলেস প্রিন্টার কিন্তু পাওয়া যায়, ওয়ারলেস প্রিন্টার পাওয়া যায় যেটা হচ্ছে ব্লুটুথ ইউজ করে তোমাকে প্রিন্ট করে দিবে। ইভেন ডিসপ্লেও, ডিসপ্লেটা ব্লুটুথ দিয়ে হয় না, ডিসপ্লে তো অনেক বেশি ইনফরমেশন, এটা হচ্ছে ওয়াইফাই লাগে, ওয়াইফাই দিয়ে এই ডিসপ্লের কাজটা করা হয়। তো ইনপুট আউটপুট ডিভাইস গুলোতে আমরা ব্লুটুথ নর্মালি ইউজ করে থাকি। তারপর জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলো, এগুলোতে ব্লুটুথ ইউজ করা হয়। সো মেডিকেল সায়েন্সে বা মেডিকেল সেক্টরে, তারপর আমাদের পুলিশ সেক্টরে, হ্যাঁ ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে আমরা এই ব্লুটুথ ইউজ করে থাকি। এছাড়াও আরো বেশ কয়েকটা জায়গা আছে যেখানে ব্লুটুথ ইউজ করা হয়, এখানে তেমন না, তেমন তো আমি পাচ্ছি না ইম্পর্টেন্ট, যদিও বইয়ে 7টা অপশন আছে, 7টা অপশন তো আর ইচ্ছা করে বানানোর দরকার নেই, মূল মূল জিনিসগুলো বললেই হয়ে যাচ্ছে। ফাইন ভাইয়া, স্লেভ নোট কোনটা? স্লেভ নোট হচ্ছে ওই যে আমার এয়ারপোর্ট হচ্ছে স্লেভ নোট, চিন্তা করতে পারো, কারণ আমার এয়ারপোর্টটা আইপ্যাড এর সাথে কানেক্টেড। ঠিক আছে, আবার আইপ্যাড এর সাথে আবার আমার পেন্সিলটা কানেক্টেড, পেন্সিল আর এয়ারপোর্টস কি নিজেরা নিজেরা কানেক্টেড? না, তাহলে আমরা সবাই মিলে আইপ্যাড এর সাথে কানেক্টেড আছি, তাহলে আমরা সবাই হচ্ছে স্লেভ আর ও হচ্ছে মাস্টার, কারণ ও ডেটা গুলো আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, ও ডেটা পাঠাচ্ছে এয়ারপোর্টস, তারপর সেটা আমি শুনতে পাচ্ছি। ফাইন, সুবিধা অসুবিধা অ্যাডভান্টেজ কি হতে পারে? এগুলো তোমরা মুখে মুখেও পারো, বাট আমি ওই যে অফিসিয়ালি বলে দেয় যেটা, সেটা আমি আগেও বলছি যে অফিসিয়ালি বলে দিলে ভাইয়ার মুখ থেকে একবার শুনলে তোমাদের জিনিসগুলো হয়তো গেঁথে যাবে মনে। ফাইন, নর্মালি দুটো ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। সো ডেটা আদান প্রদান, ডেটা কমিউনিকেশন, এটা অনেক বড় একটা সুবিধা হতে পারে। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নির্দিষ্ট, এই যে এই জিনিসটা বলতে চাইছিলাম, 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান করা যায়, এই যে এটা বলতে চাইছিলাম, 2.4 GHz এই ফ্রিকোয়েন্সিতেই ডেটা আদান প্রদান করা সম্ভব, এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি তুমি ইউজ করতে পারবে না। 2.4 GHz তোমরা খেয়াল করছো কিনা জানি না, ব্লুটুথ টেকনোলজিটার লিমিটস হচ্ছে 2.4 GHz পর্যন্ত, এর বেশি চলে গেলে তখন তোমাকে ওয়্যারলেস বা ওয়াইফাই ইউজ করতে হবে, ওয়্যারলেস ফিডেলিটি যেটা সেটা ইউজ করতে হবে। সো এখন টেকনোলজিক্যাল হয়তো অ্যাডভান্সমেন্ট আর একটু বাড়তে পারে, বাট 2.4 GHz পর্যন্ত ব্লুটুথের রেঞ্জ, বুঝতে পারছো? মানে এই ডিভাইসটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, সেটা হচ্ছে 2.4 GHz। ইভেন তোমার বাসায় যে রাউটার কাজ করে সেটাও কিন্তু 2.4 GHz এ কাজ করে, জানো কিনা জানি না, তোমাদের বাসা বাড়িতে যে রাউটার আছে, যে রাউটার থেকে তোমার মোবাইলে নেটওয়ার্ক আসতেছে, সেটাও 2.4 GHz এ আসতেছে। ঠিক আছে, আর আরেকটা নেটওয়ার্ক আছে,
যেটাকে বলা হয় 5 GHz ডুয়াল ব্যান্ড রাউটার, আমি আগেও বলছিলাম বাজারে ডুয়াল ব্যান্ড রাউটার কিনতে পাওয়া যায়। ইভেন আমি তোমাদের চাইলে এখনো দেখাই দিতে পারি। ধরো আমি এখন আমার বাসায় এই যে জীবন স্বপ্ন কুটির 2nd ফ্লোর 5 GHz এটার সাথে কানেক্টেড আছি, দেখো তো দেখতে পাচ্ছি 5 GHz এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি। আবার নিচে দেখো আরেকটা সেম নামে আরেকটা আইডিয়া আছে যে জীবন স্বপ্ন কুটির 2nd কাজ করছে, বুঝছো? এটা হচ্ছে নর্মাল নর্মাল রাউটারদের রাউটার যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক। তো আমি এটার সাথে কানেক্টেড থাকি এবং আমি যদি তোমাদের স্পিড টেস্টে স্পিডটা দেখাই, তাহলে তুমি বুঝে যাবে আসলে পার্থক্যটা কি 2.4 GHz আর 5 GHz কিভাবে। একটু অপেক্ষা কর, ওয়াইফাই সুইচ করছি, তো ওয়াইফাই সুইচ করার কারণে এটাই হয়ে গেছে, তোমার আইপ্যাড থেকে কানেকশন চলে গেছে, একটু অপেক্ষা কর। রাউটার কি ব্লুটুথ কানেকশন থাকে ভাইয়া? ওয়াইফাই রাউটার কি ব্লুটুথ? না, ওয়াইফাই রাউটার ব্লুটুথ কানেকশন থাকে না, ওইটা নতুন অন্য একটা টেকনোলজি। যেমন ধরো এই যে রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভের পার্থক্যটা কি ভাই বলো তো? রেডিও ওয়েভে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, এর চেয়ে বড় হলে সেটাকে মাইক্রোওয়েভ বলতে হবে, ঠিক আছে? এরকম ওয়াইফাইয়েরও ব্লুটুথ আর ওয়াইফাই দুইজনে তো ওয়্যারলেস, কিন্তু দুইজনের মাঝখানে এই ফ্রিকুয়েন্সি ঘটিত ফ্রিকুয়েন্সির জন্য একটা পার্থক্য আছে। আচ্ছা, যেই আমি কি করলাম, রাউটারই চেঞ্জ করলাম, সেই নেটওয়ার্কটাও চলে গেল, ঠিক আছে? আচ্ছা দেখি আমি নেটওয়ার্ক পাই কিনা। তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে চাইছিলাম যে আর কি স্পিডটা কেমন আসে। আচ্ছা আই থিঙ্ক আমি আসতে পারছি, কিন্তু ঢুকতে পারছি না, একটু অপেক্ষা করো, আমি একটু লিভ নিয়ে নেই, লিভ নিয়ে তারপর জয়েন করি। আসতেছি, ধরছি, ধরো। হ্যাঁ, আপনার কি প্রাসাদ আছে নাকি ওই রকমই নাম? না না, প্রাসাদ নাই, এমনি আমার আমার নাম জীবননাথ, তো ওই জন্য আমরা আমাদের বাড়ির নাম জীবন স্বপ্ন কুটির দিয়েছে। এটা কুটির, কুটির মানে ছোট 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 ঘর, তো প্রাসাদ কুটির মানে ছোট্ট একটা ঘর। ওকে, আচ্ছা আমি কেন ঢুকতে পারতেছি না, দাঁড়াও তো আমি ইনভাইট করে নিই, আমার নিজেকে ইনভাইট করি, কপি ইনভাইট লিংক। সো যে আমি ওয়াইফাইতে সুইচ করলাম, নর্মাল ওয়াইফাইতে নর্মাল নেটওয়ার্কে 2.4 GHz, ওই আমার আইপ্যাড থেকে কানেকশনটা চলে গেল। এতক্ষণ কিন্তু ভালোই চলতেছিল, হ্যাঁ? এতক্ষণ আমি 5 GHz কানেক্টেড ছিলাম, তো 5 GHz স্পিডটা অনেক বেশি ভালো, 5 GHz স্পিড অনেক বেশি ভালো পাওয়া যায়, সমস্যা নাই। আমি একটা কাজ করি, আমি আবার এটাতে ব্যাক করি, 5 GHz ব্যাক করি, 5 GHz ব্যাক করে তোমাদের ল্যাপটপ থেকে দেখাই দিই। ওকে, সো ল্যাপটপের স্ক্রিনটা আপাতত আচ্ছা, আমার একটা কল আসছে, 1 মিনিট।
মাইসেলফ ঠিক আছে কল আসছিল তো যাই হোক দেখো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি আই থিঙ্ক স্ক্রিনটা দেখা যাচ্ছে ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি তো এখানে দেখো আমি যদি করি আমার এখানে এই যে 2 GHz এর সাথে কানেক্টেড আছে মানে 2.4 GHz এর সাথে কানেক্টেড সো আমি যদি স্পিড টেস্টটা দেখানোর চেষ্টা করি তোমাদের দেখাই অনেকে মনে করতে পারো যে ভাই আমার নেটওয়ার্ক তো সেম আমি তো ওয়াইফাই থেকে 10 Mbps নিছি কিন্তু তাহলে স্পিড কেন স্পিড কেমনে ডিফারেন্ট হবে রাউটার তো সেম কিন্তু তুমি দেখবা 2.4 GHz আর নর্মাল যে 5 GHz আছে স্পেশাল কেন রাউটার কিনতে হবে এটা যে আসলে স্পিড ডিফারেন্ট করে এটা তোমাদের দেখাচ্ছি যেমন দেখো এটা নর্মাল 2.4 GHz আছে তো 2.4 GHz যখন আমি স্পিডটা চেক করছি দেখি কত আসছে 65 ভালোই তো আসছে অনেক 65 Mbps এটা কিন্তু ক্যাপিটাল ছোট বি ক্যাপিটাল বি না এটা ছোট বি হ্যাঁ সো এটা আমার ডাউনলোড স্পিড হচ্ছে 58 Mbps আর আপলোড স্পিড হচ্ছে এরকম 60-65 এরকম কিছু একটা স্পিড আসতেছে অত পার্থক্য মনে হয় থাকবে না তাও দেখি কি আসে হিউজ আচ্ছা 71 তো একটু দেখে রাখো একটা হচ্ছে 57 একটা হচ্ছে 71 আমি যখনই এটা এখান থেকে কানেকশনটা চেঞ্জ করে দিব একটু রিলোড করি কানেকশন আছে আশা করি না আমি তো আছি নাকি আবার চলে গেছি আচ্ছা আমি আছি একটু দাঁড়াও আমি ঢুকে নিই তো যখন আমি 5 GHz এর সাথে কানেক্ট করব আর তখন যদি আমি এটাকে স্পিডটা টেস্টটা দেই দেখি কত আসে এখন কিন্তু স্পিডটা বেশি আছে 90 আরো বেশি হওয়ার কথা ছিল কারণ মাত্রই আমি আইপ্যাডটা কানেক্ট করছি যার কারণে স্পিডটা একটু কমে গেছে সো এখন দেখতে পাচ্ছ কোথায় ছিল 65 মেবি না আর এখন কিন্তু মোটামুটি 80-র কাছাকাছি আপলোডে 80-82-85ও চলে গেছে 96 আরে বাবা 89-90 সো আপলোড স্পিড কিন্তু অনেক সো ডাউনলোড আপলোড দুইটাই 90+ যেখানে আমার দুইটা কত ছিল রিসেন্টে যদি যাই 57 50 ছিল আর 71 আর এখন 2.90+ সো যদিও আমার ইন্টারনেট কানেকশন কিন্তু সেম কিন্তু রাউটারের যেই রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ও দুইটা রেঞ্জে ডেটা পাঠাচ্ছে একটা হচ্ছে 2.4 GHz একটা হচ্ছে 5 GHz সো 2.4 GHz শুনতে পাচ্ছ তো না 2.4 GHz স্পিডটা কম পাচ্ছি 5 GHz স্পিডটা বেশি পাচ্ছি এটা আমি আগেও বিশ্বাস করতাম না বাট যখন আমি রাউটারটা কিনলাম স্পিডটা দেখলাম তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমার দোকান আমি কিন্তু যাদের থেকে ইন্টারনেট নিচ্ছি তারা কিন্তু সেম কানেকশনই দিচ্ছে তোমরা যারা ইন্টারনেট স্পিডে সমস্যা পাচ্ছ তারা ডুয়াল ব্যান্ড রাউটার কিনে ফেলবা দেখবে স্পিড ভালো হয়ে যাবে এবং একটা সমস্যা আছে 5 GHz আবার বেশি দূরে যেতে পারে না এটা হচ্ছে তার একটা সমস্যা নর্মালি রাউটার যত দূর থেকে তুমি কানেকশন পাবা তুমি যদি 5 GHz কানেকশনটা এনেবল করো তখন তুমি এত ভালো স্পিড পাবা না বুঝতে পারছো তখন দেখা যাবে স্পিড খুব মানে মানে সরি স্পিড বেশি হবে কিন্তু দূরত্বটা কমে যাবে হ্যাঁ তো এখান থেকে তুমি চাইলে দেখেও নিতে পারো এখান থেকে দেখো আমার রাউটার আমি অ্যাক্সেস করছি আমার এখানে যে ডুয়াল ব্যান্ড রাউটার সেট করা যায় 2.4 GHz কোথায় গেল 2.4 GHz আর 5 GHz আমি চাইলে দুইটাতে ক্লিক করে দুইটা অ্যাক্টিভ করতে পারি অথবা দুইটা অ্যানেবল করে রাখতে পারি ঠিক আছে সো এইভাবে তোমরা নিজেরা তোমাদের রাউটার অ্যাক্সেস করে রাউটারের সেটিংগুলো চেঞ্জ করে আরো অনেক কিছু করা যায় রাউটারে বাট এটা আমি এত কিছু দেখাচ্ছি না আপাতত সো আমরা যেখানে ছিলাম ব্লুটুথ কানেকশন ওখানে যাই স্টপ শেয়ার
একটু অপেক্ষা। আচ্ছা দেখতে পাচ্ছ তো আমাকে? ফাইন। সো অ্যাডভান্টেজ হচ্ছে এটা নর্মালি ব্লুটুথ কানেকশনটা সর্বোচ্চ, ব্লুটুথ কানেকশনটা সর্বোচ্চ 2.4 GHz। এটা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ফ্রিকোয়েন্সি মানে বোঝোই তো, একক সময় যে যতগুলো পূর্ণ স্পন্দন কম্পন করে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 2.4 GHz পর্যন্ত, এর চেয়ে বেশি হইতে হলে তখন আবার অন্য স্ট্যান্ডার্ডে চলে যেতে হবে। IEEE 802.15 এটা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। যখন তুমি স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করবা আমরা দেখবো, তখনই স্পিডটাও চেঞ্জ হয়ে যাবে দেখবা, তখন আর ব্লুটুথ থাকবে না, তখন অন্য একটা টেকনোলজি হয়ে যাবে। 2.4 GHz আমরা ডেটা আদান প্রদান করতে পারি, এবং এক্ষেত্রে দেয়াল বা কোনো বাধা, দেখবো তুমি এই ঘর থেকে পাশের ঘরে ডেটা পাঠাতে পারবা, দেয়াল তেমন কোনো বাধা দিবে না তোমাকে। ডিরেক্ট কানেকশন না থাকলেও তুমি দেয়ালের মধ্যে দিয়েও ডেটা পাঠাতে পারবা। সো এটা দেয়ালকে অতিক্রম করতে পারে, ঠিক আছে? তাহলে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটাকে সে ওভারকাম করতে পারে। হ্যাঁ, তাহলে দেয়ালকে উপেক্ষা করতে পারে, দেয়াল কোনো সমস্যা করে না। ব্লুটুথ কানেকশনের ক্ষেত্রে তারপর এটা হচ্ছে মাস্টার স্লেভ কাঠামো ভিত্তিক একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। আচ্ছা এটা বুঝবে না হয়তো, তাও বলি। মাস্টার স্লেভ কাঠামো সহ, মানে কেউ মাস্টার কেউ স্লেভ, তুমি আর তোমার বন্ধুর মাঝখানে ডেটা আদান প্রদান করা করা হচ্ছে। ব্লুটুথ যেটা করবে, একজনকে মাস্টার বানায় দিবে, একজনকে স্লেভ বানায় দিবে। স্লেভ হচ্ছে মাস্টার থেকে ডেটা পাবে, মাস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যে ডেটা পাঠায়, আর যে রিসিভ করে সে হচ্ছে আমরা বলতে পারি স্লেভ, গোলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা প্যাকেট ভিত্তিক প্রোটোকল। প্যাকেট ভিত্তিক তোমরা এখনো বুঝবা না, বাট প্যাকেট ভিত্তিক প্রোটোকল মানতে মানে বোঝায় যে ডেটাগুলো প্যাকেট প্যাকেট করে পাঠায়। ওই যে আমরা পড়ছিলাম না, আইসোক্রোনাস, অ্যাসিনক্রোনাস, তারপর হচ্ছে সিঙ্ক্রোনাস, মনে আছে নাকি? যে ডেটাকে প্যাকেট আকারে পাঠাইতে হইতো। সো ওই যে ডেটাকে একসাথে করে, ধরো পুরো একটা অনেকগুলো একটা গানকে কতগুলো ভাগে ভাগে ভাগ করে করে একটা প্যাকেট আকারে পাঠায়, সো এটাকে বলা হয় প্যাকেট ভিত্তিক প্রোটোকল। সো এটা হচ্ছে প্যাকেট বেসড, প্যাকেট বেসড মাস্টার স্লেভ একটা টেকনোলজি। তারপর এখানে সর্বোচ্চ একটা বিকনেটে সর্বোচ্চ 255টা স্লেভ নোড থাকতে পারে, সর্বোচ্চ দুটো দুই সর্বোচ্চ যে কোনো একটা পিকোনেটে, পিকোনেটে সর্বোচ্চ 255টা স্লেভ থাকতে পারে। একটা ডিভাইসের সাথে সর্বোচ্চ 255টা স্লেভ অ্যাটাচ থাকতে পারবে, কিন্তু সে অ্যাট এ টাইমে সে 8 জনের সাথেই সক্রিয় থাকে, 8টা ডিভাইসের সাথে সক্রিয় থাকতে পারবে। তার মানে এই যে আমার আইপ্যাডে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলা ডিভাইসের সাথে হয়তো আমি কানেক্ট করেছিলাম, RB520HP, মানে এয়ারপোর্ট প্রো, ডেস্কটপ, অ্যাপেল পেন্সিল, 4টা ডিভাইস সেই সাথে আমি কানেক্ট করেছিলাম, এরকম 255টা স্লেভ রাখতে পারবো, 255টা ডিভাইসের সাথে কানেকশন রাখতে পারবো। কিন্তু এখানে যেমন দুইটা অ্যাক্টিভ দেখো, অ্যাপল পেন্সিল, এয়ারপোর্টস, এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ কানেক্টেড লেখা, এরকম সর্বোচ্চ 8টার সাথে আমি কানেক্টেড থাকতে পারবো অ্যাট এ টাইমে, বুঝতে পারছো? 8টা ডিভাইস হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারবে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক। আর এরা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কনফিগার, নিজে 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 নিজেই অটোমেটিকলি কনফিগার হয়ে যেতে পারে, অটোমেটিক্যালি কনফিগার হয়ে যেতে পারে, তোমাকে কনফিগার করতে হয় না, তোমাকে সিলেক্ট করলে হয়, ডেটা সিলেক্ট করলে যাই এই ডিভাইস সিলেক্ট করছে অটোমেটিক কানেক্টেড হয়ে যায়, অটোমেটিক্যালি কনফিগার হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, না হলে তো আর এটা থাকতো না, অন্য টেকনোলজি আবিষ্কার হইতো না। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি বলতে পারি? প্রথমত এটা হচ্ছে 100 মিটার থেকে বেশি দূরে সম্ভবই না, ঠিক আছে? 100 মিটারের থেকে বেশি দূরে ডেটা পাঠানো সম্ভব না, 100 মিটার হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ। আরেকটা অসুবিধা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট কম, ডেটা ট্রান্সফার রেটটা কম, স্লো, হ্যাঁ ইজ লো। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে অন করা থাকলে কন্টিনিউসলি চার্জ নষ্ট হতে থাকে, এটা তেমন কিছু না। ব্লুটুথ ইন্টারনেটের গতি অনেক কম,
ইন্টারনেট মানে ব্লুটুথ দিয়ে যদি তুমি ইন্টারনেট কানেকশন নিতে চাও ব্লুটুথ দিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা স্পিডটাও কম হয়। আর একটা অসুবিধা হচ্ছে এটার মধ্যে ডেটা সিকিউরিটিটা কম, ডেটা সিকিউরিটিটা কম। সো এই ছিল মোটামুটি আমাদের ব্লুটুথ কানেকশন এবং আগের পড়াগুলো রিভিশন। সো আশা করি অল্প অল্প করে পড়ছি যাতে তোমরা মুখস্থ রাখতে পারো, ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার পথে, আর না মুখস্থ হলে সমস্যা নেই, বাসাতে একবার রিডিং পড়বে ইনশাল্লাহ। আই এম টু মাচ টায়ার্ড, এত লং টাইম ক্লাস কেন? আচ্ছা 10টা 13 বাজে, লং টাইম কেন? এত লং টাইম না তো, 9টা থেকে শুরু করেছি, 9টা 5 থেকে 10টা 13 বাজে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে দেখবো আর কয়টা ক্লাস লাগবে, ওয়াইফাই শিখাইতে হবে, ওয়াইম্যাক্স শিখাইতে হবে, জিএসএম এর টেকনোলজি গুলো, সিডিএম এ গুলো বুঝাইতে হবে, দেখি কতগুলো ক্লাস লাগে, আমি হিসাব করে তোমাদের জানাই দিবো হয়তো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিন আগামী ক্লাস মানে কালকেই তোমার একটা ক্লাস আছে, তোমাদের চ্যাপ্টার 6 হয়তো নতুন নতুন টিচার নিবে তোমাদের, এটা জানাই রাখলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।